হাই গাইস, সো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ইউজারকে কিভাবে একটি ইমেল দিয়ে ফাইন্ড করবো। এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা একটি ইউজারকে তার আইডি দ্বারা ফাইন্ড করবো, কারণ আমাদের এখানে মোঙ্গো ডিবি তারা এই আইডি একটা দিয়েছে। আইডি হচ্ছে একটি স্পেশাল একটা জিনিস, তারা এই এটা তাদের ইন্ডেক্সে রাখে। কোথায় সেটা হচ্ছে তাদের ইন্ডেক্সে রাখে, এবং ইন্ডেক্স হচ্ছে এমন একটি জিনিস যেখানে কোনো একটি ইউজার তৈরি হলেই তার যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা ওইখানে রেখে দেয়, এবং ওই ইন্ডেক্স এর মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি সার্চ করে সেটা ফাইন্ড করতে পারি। কিন্তু ইমেল বা অন্য ফিল্ড যদি দিই সেখানে একটু টাইম কনসিউমিং হয়, এবং সেটি হচ্ছে একটু লেন্থি প্রসেস হয়, এবং সেটা ব্যয়বহুল হয়। আমরা তো এখন ফ্রি ইউজ করছি, কিন্তু যারা প্রোডাকশন অ্যাপ রান করে তাদের জন্য খুব এক্সপেন্সিভ হয়ে যায়। সো এই জন্য আমরা আইডি দিয়ে কাজ করবো এবং এটা ফাস্টার। সো এখন আমরা একটি রাউট তৈরি করে ফেলি, সেটা হচ্ছে অ্যাপ ডট গেট। আমরা সেম সেম রাউটটি কপি করে নিন, কারণ হালকা একটু চেঞ্জ করা লাগবে। সো ইমেল এখানে শুধু দিয়ে দিব হচ্ছে ইউজার, আমরা তো একই রাউট দ্বারা ফাইন্ড করতে পারবো না, তাহলে কিন্তু প্রথম রাউটটা কাজ করবে, পরের রাউটটা কাজ করবে না। সো আমরা ইউজার এখানে, ইউজার এখন এখানে বাই আইডি দিয়ে এখানে আইডি দিয়ে দিব, এখানে দিব হচ্ছে আইডি ফাইন্ড, এখানে ফাইন্ড বাই আইডি দিয়ে এখানে আমরা দিই প্যারাম হবে না, এখানে ডাইরেক্ট আইডি নিবে, ডাইরেক্ট আইডি, আইডি রিকোয়ার্ড। সো এখন আমরা এটা দিয়ে সার্চ দিই কি শোধিত করায় আমাদেরকে। সো আমরা দিলাম কি বলে এখানে 404 নট ফাউন্ড, তার মানে কি রাউটটা পাচ্ছে না, কেন পাচ্ছে না একটু দেখি। সো এখানে আমি একটু ভুল হয়ে গেছে, সো একটু সেভ করে দিই। সো এই যে ডাটা পাচ্ছে আইডি দ্বারা ফাইন্ড করছি। এখন আমরা দেখবো যে কিভাবে ডিলিট করতে পারি। সো অ্যাপ ডট ডিলিট, যেহেতু ডিলিট অপারেশন, সো এখানে ডিলিট দিব, ইউজার স্ল্যাশ এখানে একটা আইডি দিয়ে ডিলিট করি, যেহেতু আমাদের একই জিনিস। সো কপি করে এনে শুধু আইডি, এখন এখানে শুধু দিয়ে দিব যে ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট, ফাইন্ড বাই আইডি অ্যান্ড ডিলিট। সো এখানে আইডি দিয়ে দিছি, সো এখানে ডাটা ডিলিট করে দিবে, যে আইডিটা দিব এখানে কোনো শো করবে না, শো করবে যেটা হচ্ছে যে ইউজারটা আছে সেটা শো করবে। সো আমরা এখানে চলে যাই, দেখি বাইরেটা রিমুভ করে দিই, এখানে ডিলিট অপারেশন দিব, সেন্ড করে দিই। এই যে এই জিনিসটা তারা ডিলিট করে ফেলছে। তো দেখি এখানে আইডিটা কি দেওয়া আছে লাস্টে, 8C, যে আমাদের ডাটা বেসে যাওয়ার পরে ব্রাউজ কালেকশন ইউজার্সে চাই, তো লাস্টে ছিল 8C। এখানে কিন্তু 8C যেটা আছে এটা নাই, এখন আছে 8E64, তাহলে আমরা 64 84 যাই, কপি করলাম 8E কপি করছি। সো আমরা এখানে গিয়ে আইডিটা রিপ্লেস করে দিই দিলাম, সো এটা ডিলিট করে ফেলছে। যে আবার একটু দেখি, এখন শুধু একটাই আছে, এটাও ডিলিট করে দিই, না এটা আপডেট করবো, এটা থাক। সো এটার মাধ্যমে আমরা শিখলাম যে কিভাবে আমরা ফাইন্ড দা আইডি ফাইন্ড আইডি দ্বারা ইউজার ফাইন্ড করতে পারবো এবং কিভাবে ডিলিট করতে পারবো। সো এরপরে ভিডিও দেখবো কিভাবে আমরা একটি ইউজারের আইডি আইডি দ্বারা ফাইন্ড করে, অথবা অন্য প্যারামিটার দ্বারা ফাইন্ড করে সেখানে আমরা কোনো একটি ইউজারের নেম, ইমেল বা যে কোনো কিছু কোনো একটা ফিল্ড আপডেট করতে পারবো। সো ক্লিক দেন, গুড বাই।